রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সাময়িক বন্ধ, তবুও বাড়ছে পাটের চাষ। রপ্তানির চিত্র ইতিবাচক। গেল অর্থ বছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশের আয় ১১৬ কোটি মার্কিন ডলার। বেসরকারি উদ্যোক্তাদের হাত ধরেই এই অর্জন। এদিকে বন্ধ হওয়া সরকারি পাটকলগুলো পিপিপি বা জিটুজি ভিত্তিতে চালুর প্রক্রিয়া শুরু করেছে সরকার। আর এটা সম্ভব হলো আবারও সুদিন ফিরবে পাটের। মফির রহমানের রিপোর্ট। বাংলার শতবছর ঐতিহ্য পাট ও পাটপণ্য। একসময় বৈদেশিক মুদ্রার বড় অংশ আসত পাট থেকে, কিন্তু বিভিন্ন সময়ের ভুল নীতি ও অব্যবস্থাপনায় পাটের ঐতিহ্য ধরে রাখা যায়নি। এতে শিল্প যেমন ক্ষতিগ্রস্ত হয়, কৃষকও হারায় পাট চাষের আগ্রহ। তবে পাটের সুদিন ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। ৯০-এর দশকে দেশের ১২ লাখ হেক্টর জমিতে পাট চাষ হতো, কিন্তু রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর অবস্থা নাজুক হতে থাকায় কমতে থাকে অর্থকরী ফসলটির চাষ, একসময় যা ৪.৫ লাখ হেক্টরে নেমে আসে। তবে পাট ও পাটপণ্যের বৈশ্বিক চাহিদা বাড়ায় বেসরকারি খাতে গড়ে উঠেছে বেশ কিছু পাটকল। এতে কাঁচা পাটের আভ্যন্তরীণ চাহিদা বেড়েছে, ভালো দাম পাওয়ায় কৃষকরাও ঝুঁকছেন পাট চাষে। প্রায় ৮ লাখ হেক্টর জমিতে হচ্ছে পাটের আবাদ। এবার পাটের কি অবস্থা, কেমন দাম? পাটের অবস্থা এবার ভালো, বৃষ্টি না তো দাঁড়টা আগে তো, তাহলে আগে বানটা দিলে পাটটা মনে উগায় গেত, দরটা ভালো ছিল, গৃহস্থ লাভবান হইত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ২০২০-২১ অর্থ বছরে দেশে ৭৪ লাখ টন পাট উৎপাদন হয়েছে, আর চলতি অর্থ বছরে ৮৬ লাখ টন পাট উৎপাদনের আশা কৃষি বিভাগের। এদিকে দেশে এখন পর্যন্ত পাটের ৫২টি নতুন জাত উদ্ভাবিত হয়েছে। পাটের বালাই দমনসহ উৎপাদন বাড়াতে আবিষ্কার করা হয়েছে ১০০টির বেশি চাষ প্রযুক্তি। বছরে একই জমিতে অন্তত ২বার পাটের আবাদের গবেষণা নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। ফেব্রুয়ারি থেকে শুরু করবো, সুইং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল মেতে আমরা হারভেস্ট করে ফেলবো, এরকম চিন্তা। মেতে আবার একটা সুইং দিতে পারবো আমরা পাটের, তাইলে আমরা দুইটা সিজনে আমরা আমাদের উৎপাদন করতে পারবো। ১৯৭১-৭২ সালে প্রতি হেক্টর জমিতে চাষ হতো ১.৫ টন পাট, আর জাত উন্নত হয় এখন চাষ হচ্ছে ২ টন। উদ্ভাবন করা হয়েছে লবণাক্ততা সহনশীল জাত। বর্তমানে ২ টন পার হেক্টরের উপরে অ্যাভারেজ উৎপাদন করতে সম্ভব হচ্ছে, যদিও এটা ৩ টন পর্যন্ত বাড়ানো সম্ভব। তো এই ফলন বৃদ্ধির জন্য আমাদের বিভিন্ন গবেষণা কার্যক্রম আছে, আর পাটের রোগ বালাই, পাটের পোকামাকড় ইত্যাদি নিয়ন্ত্রণ করার জন্য, দমন করার জন্য আমাদের বেশ কিছু প্রযুক্তি আছে। এই প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে কৃষক সফলতা পাচ্ছে। বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য যাচ্ছে ১৩৫টি দেশে। পাট দিয়ে জার্মানিতে তৈরি হচ্ছে বিএমডব্লিউ গাড়ির ড্যাশবোর্ড। ২০২০-২১ অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় ১১৬ কোটি ডলার, আগের অর্থ বছরের চেয়ে ৩১.৬৩% বেশি। রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল এখন বন্ধ। পিপিপি বা জিটুজি ভিত্তিতে এসব পাটকল চালুর প্রক্রিয়া শুরু করেছে সরকার, আর এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আবারও ফিরবে পাটের হারানো ঐতিহ্য। পৃথিবীর অন্যান্য দেশে বাংলাদেশের পাটের কদর বেড়েছে এবং বাংলাদেশের পাটের পণ্য সেগুলোর চাহিদা বেড়েছে, কাজেই এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশে পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি করা খুবই দরকার। তাতে করে আমাদের অর্থনীতির ভিত অনেক বেশি মজবুত হবে, আমাদের রপ্তানি আয় বৃদ্ধি পাবে। পাট উৎপাদনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ ভারত। এছাড়া চীন, উজবেকিস্তান, মিয়ানমার, জিম্বাবুয়ে, থাইল্যান্ড, মিশর সহ আরও কয়েকটি দেশে পাটের চাষ হচ্ছে। তবে মানের দিক দিয়ে সবচেয়ে ভালো পাট হয় বাংলাদেশে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।